15 বছরে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার, বলছে ইসলামী আন্দোলন। এদিকে 7 জানুয়ারি ভোট নয়, আওয়ামী লীগ কাউন্সিল হবে, বলছেন ডক্টর শাহাদাত। জানাবো বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে, বলছেন আইনমন্ত্রী। জানিয়ে দেব সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি, বলছেন র‍্যাব ডিজি। এদিকে 20 জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের 22 সদস্যের মনিটরিং সেল গঠন ইসির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 15 বছরে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার, বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, সরকার দীর্ঘ 15 বছরের নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ, অবৈধ সংসদ ভেঙে দেওয়া এবং বিতর্কিত শিক্ষা ক্যারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকারম উত্তর গেটে জামায়াতের সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সরকার দেশকে ভয়াবহ সংকটে ঠেলে দিয়েছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচন বন্ধ করে দিয়ে অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। 7 জানুয়ারি ভোট নয়, আওয়ামী লীগের কাউন্সিল হবে, বলছেন ডক্টর শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আগামী 7 জানুয়ারি নির্বাচন কমিশন আরেকটি জালিয়াতি নির্বাচন করতে যাচ্ছে। এটি আওয়ামী লীগের অধীনে একতরফা নির্বাচন, ভোটারদের সঙ্গে প্রতারণা করা নির্বাচন। ওই দিন নির্বাচনের নামে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ডক্টর শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের 3-4 জন দলীয় লোকের মধ্যে থেকে যে কোনো একজনকে এমপি হিসেবে ঘোষণা করা হবে, ঠিক যেমনটা করে দলের কাউন্সিল করে জেলা ও উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এটা কোনো ভোট নয়, ভোট দিয়ে এই অবৈধ সরকারের ক্ষমতা নবায়নে সহযোগিতা করবেন না। এই নির্বাচন বন্ধ করতে হবে, তাই 7 জানুয়ারি নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল বর্জন করুন। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী মারা গেছে। বরিশালের শেখ হাসিনার জনসভায় আওয়ামী লীগের 2 গ্রুপের মারামারিতে একজন মারা গেছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিদিন আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হচ্ছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ হাতের ধরা পড়েছে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর দায় চাপাচ্ছে বিএনপির উপর। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আঁকড়ে রাখতে চান, কিন্তু জনগণ তা হতে দেবে। এদিন নগরের বিআরটিসি এবং স্টেশন রোড এলাকায় মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে গণসংযোগ লিফলেট বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে, বলছেন আইনমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার কসবাই এক নির্বাচনী গণসমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে আসার জন্য দর কষাকষি করেছে। কথায় আছে না, এমন দাম চাইবো কেউ আর কিনতে পারবে না। বিএনপির পেছনে দরজা ছাড়া আর কিছু বোঝে না, তাই তারা অজুহাত দেখে নির্বাচনে আসতে চাইছে না। 2014 সালে বিএনপি জামাতের বাধার মুখে ভোট হয়েছে, 2018 সালে ভোট হয়েছে এবং দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। 1996 সালে বিএনপি একটি প্রহসনের নির্বাচন করে সরকার গঠন করেছিল, যা আন্দোলনের মুখে 1.5 মাসেও টিকেনি। আমার বিরুদ্ধে লন্ডনে বসে পরপর 4 জনকে মনোনয়ন দিয়েছিল 2018 সালে। এভাবে সারা দেশে একাধিক মনোনয়ন বাণিজ্য করে তারেক জিয়া শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, আগামী 7 জানুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, বিএনপি জামাত সেই নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে। আপনারা এক বাক্যে বলে দিবেন, আমরা নির্বাচন বন্ধ করার চেষ্টাকে মানি না, তাই আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। সারা বিশ্ব দেখতে চাই আপনারা আমাদের ভালোবাসেন কিনা। আইনমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেবেন না, আপনারা দেশকে পিছিয়ে নেওয়ার সুযোগ দেবেন না। দেশকে যাতে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। আপনারা আমাদের ভোট দিয়ে সেই সুযোগ সৃষ্টি করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়ে আমরা চাই বাংলাদেশ আরো উন্নত হোক। আমরা চাই 2041 সালে বাংলাদেশে সারা বিশ্বে উন্নত বাংলাদেশের মর্যাদা লাভ করুক। আপনাদের সহযোগিতায় বাংলাদেশে তাই হবে ইনশাল্লাহ। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি, বলছেন র‍্যাব ডিজি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং 31st নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র‍্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন রোশেদ। র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর 31st নাইটে ঢাকাসহ সারা দেশে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। ঠিক এই বছরে একইভাবে আমরা সারা দেশের নিরাপত্তার জন্য প্রতিটা ব্যাটেলিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারা দেশের তুলনায় ঢাকা শহরে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি অভিজাত এলাকা এবং পাশেই ডিপ্লোম্যাটিক জোন, এসব স্থানের গুরুত্বকে মাথায় রেখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা পেট্রোল হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিম তৎপর রয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। এম খুরশিদ হোসেন বলেন, নতুন বছরে অবশ্যই আমরা আনন্দ করব, নতুন বছরকে স্বাগত জানাবো, কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতা পরিহার
পরিহার করে সুন্দর পরিবেশে পারিবারিকভাবে আনন্দ উদযাপন করব। সামনে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে এবার ডিএমপির যেসব নির্দেশনা রয়েছে, ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে, আমার অনুরোধ থাকবে সবাই যেন সেই নির্দেশনা মেনে চলব। আমি অনুরোধ করব সবাই এই বিষয়গুলো মাথায় রেখে নববর্ষ উদযাপন করব। নির্বাচনের 31st নিয়ে এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, সবাই যাতে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি, সে ব্যাপারে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করব। কারণ সাংবাদিকেরা যে তথ্য দিয়ে থাকেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি, আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ আগামী 29 জানুয়ারি পর্যন্ত। 29 জানুয়ারির মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে। নতুন সরকার গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ হলো একটি নতুন জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 7 জানুয়ারি। এই নির্বাচনের ফলাফলের পর যে দল সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসেবে প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানাবেন এবং তাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। তখন এই বিজয়ী দলের সংসদ নেতা নিজে প্রধানমন্ত্রী হয়ে একটি মন্ত্রিপরিষদ গঠন করবেন। এই মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার সাথে সাথে বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার বিদায় নেবে। এর মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ করাবেন জাতীয় সংসদের বিদায়ী স্পিকার। শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে 11 জাতীয় সংসদে যারা ছিলেন তাদের মেয়াদের অবসান ঘটবে এবং 12 সংসদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন। সংসদের প্রথম অধিবেশনের দিন থেকে এই সংসদের মেয়াদের কার্যক্রম শুরু হবে, যদিও সরকার গঠিত হবে প্রথম অধিবেশন শুরুর আগে। সরকার দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সাংবিধানিকভাবে কোনো রকম সমস্যা যেন সৃষ্টি না হয় সেজন্য আগামী 20 জানুয়ারির মধ্যে অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত 10 দিন আগে থেকে নতুন সরকার গঠন করার প্রস্তুতি শুরু করা হয়েছে। কারণ কোনো অবস্থাতে দেশে যেন একটি সাংবিধানিক সংকটের ঝুঁকি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। বর্তমান মন্ত্রিপরিষদ বিভাগ এক নতুন সরকারকে বরণ করার প্রস্তুতি গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে যে আগামী 7 জানুয়ারি নির্বাচনের পর ভোটের ফলাফল এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে 3 দিন সময় লাগবে। কারণ এবার সব ভোট হচ্ছে ব্যালেটে, ইভিএম এ কোনো ভোট হচ্ছে না। ব্যালেটে ভোটের কারণে ভোট গণনার জন্য বেশি সময় প্রয়োজন হয়, পাশাপাশি ভোট যাচাই বাছাই ইত্যাদি ইত্যাদি করতে পারে, নির্বাচনের ফলাফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে। এরপর দেখা যাবে যে কোথাও যদি কোনো গোলযোগ হয়, কোনো ভোট কেন্দ্র নিয়ে কোনো সমস্যা হয় ইত্যাদি কারণে আবার পূর্ণ ভোট গ্রহণের বিষয়টি সামনে আসবে। সবকিছু মিলিয়ে ভোটের প্রক্রিয়া এবং সরকারি ফলাফল গ্যাজেট নোটিফিকেশন ইত্যাদি 10 জানুয়ারির মধ্যে শেষ করার একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে তারা 7 দিন এই ব্যাপারে সময় নিতে চায়, অর্থাৎ 7 তারিখে নির্বাচন শেষ হলে 15 তারিখের মধ্যে তারা গ্যাজেট চূড়ান্তকরণ, বিরোধ নিষ্পত্তি, বিভিন্ন জায়গায় আপত্তি ইত্যাদি নিঃশেষ করবেন, ফলে চূড়ান্তভাবে গ্যাজেট নোটিফিকেশন হতে হবে 14 বা 15 জানুয়ারি লাগাতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো মনে করছে। এর পরপরই মহামান্য রাষ্ট্রপতি বিজয়ী দলের নেতাকে বঙ্গভবনে ডাকবেন এবং তাকে অভিনন্দন জানাবেন, একই সাথে তাকে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এই আহ্বান জানানোর পর নবনির্বাচিত বিজয়ী দলের নেতা একটি মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেবে। অন্যদিকে গ্যাজেট প্রকাশিত হওয়ার সাথে সাথে সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ গ্রহণের জন্য আহ্বান জানাবে এবং এ ব্যাপারে সংসদ সচিবালয় দিনক্ষণ চূড়ান্ত করবে। ধারণা করা হচ্ছে যদি 14 জানুয়ারির মধ্যে গ্যাজেট আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন 15 থেকে 20 জানুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কার্যটি সম্পন্ন করে ফেলতে চায়। আর অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী 20 জানুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের আয়োজন চূড়ান্ত করতে আগ্রহী, তবে সবকিছু করছে 7 জানুয়ারি নির্বাচন কিভাবে হয় তার উপর। নির্বাচনে 22 সদস্যদের মনিটরিং সেল গঠন ইসির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে 22 সদস্যদের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন ইসি। এই মনিটরিং সেলের নেতৃত্বে দেবেন আইডিএ প্রকল্প 2 এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সাইম। ইসি জানায় আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয় একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত উল্লেখিত সেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা প্রেরণ এবং 5 জানুয়ারি প্রাক প্রকল্পনা সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুগ্রহ করা হলো। যেসব দায়িত্ব পালন করবে মনিটরিং সেল, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনিটরিং সেল আগামী 6 জানুয়ারি সকাল 8টা থেকে 9 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত মোট 72 ঘন্টা পরিচালনা করা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎসব থেকে তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই বাছাই করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করণ এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠানো হবে। সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানানো, ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন, বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোট গ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রেজাইডিং
প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান এবং সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিতকরণ, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব নির্বাচনী এলাকাসমূহের আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনাবলী নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত আইনশৃঙ্খলা মনিটরিং আপসে তাৎক্ষণিকভাবে এন্ট্রি করে নির্বাচন কমিশনের গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলে প্রেরণ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।